আসসালামু আলাইকুম আজকে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো মজাদার সবজি সবজি আমরা কম বেশি সবাই রান্না করি তবে আমি কি করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখে নেওয়া যাক এখানে পাকার আর কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি একসাথে এটা চাল কুমড়া এখানে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত আট মিনিটের জন্য আমার মজাদার সবজি আপনারা এটা অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ